আসসালামু আলাইকুম। ক্যারিয়ার স্কুল বিটির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। মৌমাছি পালন বিজ্ঞান, অ্যাপিকালচার। মৌমাছি পালন বিজ্ঞানকে অ্যাপিকালচার বলে। পেশি কোষে নিউক্লিয়াস থাকে একাধিক। লোহিত কণিকা ও অণুচক্রিকায় নিউক্লিয়াস অনুপস্থিত। ক্লোরোফিল অণুর প্রধান উপাদান ম্যাগনেসিয়াম। উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিবহন করে জাইলেম টিস্যুর মাধ্যমে। ডিএনএ অণুর আণবিক গঠনের আবিষ্কারক জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। মহাকাশ গবেষণায় খাদ্য ও অক্সিজেন উৎপাদকের উৎস হিসেবে ব্যবহৃত হয় ক্লোরেল উদ্ভিদ। মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে বলে জেরোফাইট। পেঁয়াজ ও আলু হল রূপান্তরিত কাণ্ড। সালোক সংশ্লেষণের জন্য সুবিধাজনক তাপমাত্রা 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ায় সম্পূর্ণ হয় সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায়। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, নাইট্রোজেন উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান। মানবদেহের সবচেয়ে ছোট অস্থি হল স্টেপিস। পেশিগুলো অস্থির সঙ্গে যুক্ত থাকে টেন্ডনের মাধ্যমে। হিমোগ্লোবিন তৈরি উপাদান প্রোটিন ও আয়রন। ম্যালেরিয়া রোগের বাহক অ্যানোফিলিস মশা। ব্লাড ক্যান্সার হলে অস্বাভাবিকভাবে বেড়ে যায় শ্বেত রক্তকণিকা। রক্তের সর্বজনীন গ্রহিতা এবি ব্লাড গ্রুপ। হৃৎপিণ্ড ঢাকা থাকে পেরিকার্ডিয়াম নামের দ্বিস্তর বিশিষ্ট পাতলা পর্দা দ্বারা। দেহের সবচেয়ে কঠিন অংশের নাম এনামেল। পাকস্থলীতে খাদ্য পরিপাক করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। দুটি ব্ল্যাক হোল মিলিত হলে সেখান থেকে নির্গত হয় মহাকর্ষীয় তরঙ্গ। মহাজাগতিক রশ্মি আবিষ্কারের জন্য পুরস্কার পান বিজ্ঞানী ভিক্টর হেস। সূর্য থেকে বিক্ষিপ্ত চার্জযুক্ত হাইড্রোজেন ও হিলিয়াম হল সৌর ঝলক। পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে চন্দ্র গ্রহণের সময়। রিমোট সেন্সিং বা দূর অনুধাবনের জন্য পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ ল্যান্ডসেট 1। সয়ুজ হল রুশ স্পেস শাটল। উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত 22 ডিসেম্বর। দিনরাত্রি সর্বত্র সমান হয় নিরক্ষরেখায়। রাডার বা রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং এ ব্যবহৃত হয় মাইক্রোওয়েভ। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ব্যবহৃত হয় ব্ল্যাক বক্স। পরমাণুর চার্জ নিরপেক্ষতার কারণ পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটনের উপস্থিতি। সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম। লোহার উপর দস্তার প্রলেপকে বলে গ্যালভানাইজিং। ক্যালসিয়ামের আকরিক ডলোমাইট। বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে ব্যবহৃত হয়
নায়ক্রম তার, দেশলাইয়ের কাঠির মাথায় থাকে লোহিত ফসফরাস, ধুমায়মান সালফিউরিক অ্যাসিডকে বলে অলিয়াম, পচা ডিমের গন্ধের জন্য দায়ী হাইড্রোজেন সালফাইড, শুষ্ক কোষে ইলেকট্রন প্রদান করে কার্বন দণ্ড। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।